আমরা দেখতে পাচ্ছি এখানে 10 ছোট সংখ্যা এবং 15 বড় সংখ্যা। বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে ওই চিহ্নটা এখানে দিতে হবে। তো এখানে যেহেতু প্লাস আছে সেজন্য আমরা এখানে প্লাস দেব। এখন এখানে প্লাস দেওয়াও যে কথা, না দেওয়া কি কথা, মানে হচ্ছে এখানে প্লাসটা কিছু নাই মানে এখানে প্লাসই আছে। 30 এবং -23, এটা একটু বড় সংখ্যা। তো যত বড় সংখ্যা হোক আমরা যদি বুঝে থাকি তাহলে কিন্তু পারবো, তাই না? এখানে অনেক বড় সংখ্যা আছে, তাতে কোনো সমস্যা নেই, আমরা এখন এটা করব। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীরা, আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে পূর্ণ সংখ্যার জগৎ এই অধ্যায়ে অনুশীলনীর 1 থেকে 10 পর্যন্ত 37 পৃষ্ঠার সমাধান করব। আশা করি তোমরা ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণরূপে দেখলে তোমরা এখান থেকে আর কোনো সমস্যা তোমাদের গণিত হবে না। তো তাহলে আমরা ভিডিওটা শুরু করি। তো দেখো, অনুশীলনী 1 নম্বর আমরা সমাধান করব যে -a এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি। তো -a, তো -a এর যোগাত্মক হবে হচ্ছে, বিপরীত রাশি হবে হচ্ছে প্লাস এ। কি হবে? প্লাস এ হবে, ঠিক আছে? কারণ বিপরীত বলতে মাইনাসের বিপরীত হচ্ছে প্লাস, সেই জন্য প্লাস এ হবে। এটার উত্তর হবে হচ্ছে 1-এর ক নাম্বার। এবার দেখো 2 নম্বর, 12-এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হবে। তো 12-এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা আমাদের যোগ করতে হবে। তো প্রথমে আমরা লিখবো 12, 12 লিখলাম এবং এর সাথে কি করব, যোগ করব 12-এর বিপরীত সংখ্যা হবে -12। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 12, 12 হবে প্লাস মাইনাসে মাইনাস এখানে 12, ব্র্যাকেট তুলে দিলাম। তাহলে দেখো 12 থেকে 12 বাদ দিলে থাকবে হচ্ছে 0। তাহলে এখানে কত হয়ে গেল, 2-এর গ নাম্বার 0 হবে। তারপরে দেখো 3 নম্বর, এখানে একটু ফাঁকা ঘর দেওয়া আছে, -15 সমান -10 হলে ফাঁকা ঘর চিহ্নিত স্থানের সংখ্যাটি কত হবে। এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি। প্রথমে আমরা এই ফাঁকা ঘরটা লিখলাম, তো এখানে আমরা ফাঁকা ঘর দেব, দিয়ে আমরা এই যে সমান রয়েছে এই সমানটা আগে নিয়ে আসব। যেহেতু আমরা ফাঁকা ঘরের মানটা বের করব, সেজন্য এই ফাঁকা ঘরটা আলাদা আলাদা করলাম এবং এই সংখ্যাগুলো অন্য পাশে লিখব। তো রাইট পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি -10, তো -10টাই আমরা এখানে লিখব। লেখার পর আমরা বাম পাশে দেখতে পাইছি যে এখানে -15 লেখা রয়েছে, তো এখানে এই -15টা এখানে লেখা যাবে না। তো -50 যদি আমি লিখি তাহলে ভুল যাবে, কারণ এখানে আমাদের প্লাস লিখতে হবে, কারণ এখানে -15 এর বিপরীত সংখ্যা এই যে সমান চিহ্ন রয়েছে, সমান চিহ্ন তো আসলে বসা উচিত ছিল এই ফাঁকা ঘরের কাছে, কিন্তু এটা উল্টা যখন দেব তখনই এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। দেখে এসো, -15 ছিল, এখানে -15 হয়ে গেল। এখন আমরা ফাঁকা ঘরের মানটা বের করতে পারবো। তো এখানে আমরা কি করব, এখানে আমরা বিয়োগ করব, প্লাস মাইনাসে মাইনাস হয় সেজন্য বিয়োগ করব। তো 15 থেকে 10 বাদ দিলে 5 থাকে। এখন আমরা এখানে প্লাস বসাবো নাকি মাইনাস বসাবো, এইটা এখন বুঝতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 10 ছোট সংখ্যা এবং 15 বড় সংখ্যা। বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে ওই চিহ্নটা এখানে দিতে হবে। তো এখানে যেহেতু প্লাস আছে সেজন্য আমরা এখানে প্লাস দেব। এখন এখানে প্লাস দেওয়াও যে কথা, না দেওয়া কি কথা, মানে হচ্ছে এখানে প্লাসটা কিছু নাই মানে এখানে প্লাসই আছে। সুতরাং এখানে উত্তর হবে হচ্ছে 3-এর ঘ নাম্বার, ঠিক আছে? 3-এর ঘ নাম্বার উত্তর হবে। খুব 4 নম্বর, নিচের তথ্য আলোকে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে কি লেখা আছে দেখি আমরা, -7, -8, -9 তিনটি পূর্ণ সংখ্যা। 4 নম্বর, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয় সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এখানে দেখবো তাহলে প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা কোনটা, -7। আচ্ছা ঠিক আছে, আমরা -7 এখানে লিখলাম। এরপরে আছে কি, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা, তার দ্বিতীয় সংখ্যা কত, -8। তো এখানে বলছে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা, মানে এখানে -8 আছে, তো -8 এর বিপরীত সংখ্যা কত হবে বলো তো? -8 এর বিপরীত সংখ্যা হবে হচ্ছে +8, সেজন্য আমরা এখানে +8 লিখব। তাহলে -8 এ প্লাস -7 + 8, এটা এটা আমরা বিয়োগ করবো, তাহলে 8 থেকে 7 বাদ দিলে কত থাকে, 1 থাকে। তো এখানে এখানে আমরা কি করব, 8 থেকে 7 বাদ দিলে 1 হয়ে গেল, এখানে আমাদের প্লাস থাকবে, কারণ 8 হচ্ছে বড় সংখ্যা, হ্যাঁ, সেজন্য এখানে প্লাস দিতে হবে। আর আমরা একটু আগে শিখলাম যে এখানে প্লাস দিলে হবে না দিলে হবে, তাহলে উত্তর কত হবে, 4-এর গ নাম্বার হবে উত্তর।
নাম্বার প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল এ হলে উত্তর কোনটা সঠিক হবে? দেখো, এটা 5 নম্বরের উত্তর হবে হচ্ছে খ নাম্বার। কোনটা হবে? খ নাম্বার। কীভাবে হলো দেখো, আমরা একটু যদি সমাধান করি তাহলে বুঝতে পারবো বিষয়টা। তো প্রথম এবং তৃতীয় সংখ্যা, প্রথম সংখ্যা -7 এবং -9, কিন্তু বলেছে যোগাত্মক বিপরীত সংখ্যা। তো যোগাত্মক বিপরীত সংখ্যা মানে কি? -7 -9 এর বিপরীত সংখ্যা হচ্ছে প্লাস হবে, তার মানে কিছু না। তো 7 এবং প্লাস হচ্ছে 9, এদের বিপরীত যেহেতু বলেছে সেজন্য আমরা কি প্লাস দিলাম। এবার আরো বলেছে যে যোগফলের সাথে, এই দুইটা যোগফলের সাথে কি করতে হবে? দ্বিতীয় সংখ্যা যোগ করতে হবে। তো আমরা এখানে দ্বিতীয় সংখ্যা যোগ করব। তো এখানে আমরা লিখব প্লাস দ্বিতীয় সংখ্যা কত? -8। এটার বিপরীত সংখ্যা বের করতে বলে নাই, হ্যাঁ, সেজন্য আমরা এখানে -8 রেখে দিলাম, ব্রাকেট দিয়ে আটকে দিলাম। যেহেতু মাইনাস সেজন্য আমরা ব্রাকেট দিয়ে এটা আটকে দিলাম। তো এখন আমরা কি করব? দেখো এখানে 7 এবং 9 এই দুটো যোগ করলে কত হবে? 16, 16 হলো। এবার প্লাস মাইনাসে মাইনাস এখানে 8 থেকে গেল। এখন আমরা 16 থেকে 8 আমরা যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে? শুধু 8 হচ্ছে। তাহলে এখানে বলেছে যে এর যোগফল যদি এ হয়, হ্যাঁ, ধরো এখানে হচ্ছে 8 লেখা আছে, এই এর এখানে হচ্ছে 8 লেখা রয়েছে, আর এখানে এটা গ্রেটার দেন, মানে 8 বড়, এখানে -90 চেয়ে 90-র চেয়ে এইটা হচ্ছে বড়, সুতরাং এটাই হবে সঠিক উত্তর। আর এগুলো কি হবে? ভুল হবে, হ্যাঁ, এগুলো যা আছে সব ভুল দেওয়া। সুতরাং এই পাশের উত্তর হবে খ নাম্বার, পাশের উত্তর হবে খ নাম্বার। 6 নাম্বার, দেখো এ সমান 45 মাইনাস -11 এবং বি সমান 57 প্লাস -4 হলে, 1 নাম্বার দেওয়া আছে এ সমান 56, 2 নাম্বার বি সমান -53, 3 নাম্বার এ -B ইকুয়াল 3। এখানে বলেছে নিচের কোনটি সঠিক, এই সঠিকগুলো আমরা এখন সমাধান করব। তো দেখো এখানে সঠিক হবে হচ্ছে 1 নাম্বার এবং 3 নাম্বার, 1 নাম্বার এবং 3 নাম্বার সঠিক হবে। তো কীভাবে সঠিক হলো সেটা আমরা এখন দেখি। দেখো ওইখানে লেখা আছে এ সমান, এর মান দেওয়া আছে হচ্ছে 45 মাইনাস -11 এটা লেখা রয়েছে। তো এটাকে আমরা এখানে 45 লিখলাম, 45 যেটাই বলো। তো এখানে কি আছে? দুইটা মাইনাস রয়েছে, আমরা জানি মাইনাস মাইনাসে প্লাস হয়, মাইনাস মাইনাসে কি হয়? প্লাস হয়। আর এখানে 11 লিখলাম, তো এই দুইটা যদি এখন যোগ করতে হবে তো যোগ করলে হবে কত? 56। তাহলে কিন্তু এর মানটা ঠিক রয়েছে, এর সমান 56, হ্যাঁ, এটা কিন্তু ঠিক রহলো। এরপর যদি আমরা দেখি বি নাম্বার, তাহলে কি হবে? বি নাম্বার হবে লেখা আছে কত? -53, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখি আসলে কত হয়। তো বি সমান লেখা আছে কত? 57 প্লাস -4, তাহলে এখানে 57 প্লাস মাইনাসে মাইনাস এখানে 4, তাহলে এখানে এটা থেকে যদি বাদ দিই আমরা তাহলে কত থাকে? 57 থেকে 4 বাদ দিলে 53 থাকে। কিন্তু এখানে কি প্লাস হবে নাকি মাইনাস হবে বলো তো? এখানে কিন্তু অবশ্যই প্লাস হবে, আর কিন্তু এখানে দেওয়া আছে মাইনাস দেওয়া আছে, সেজন্য এটা হবে না, সেজন্য কি এই 2 নাম্বারটা হবে না। 3 নম্বরে যে কথাটা বলছে, দেখো এ মাইনাস বি সমান 3, এটা এটাই হবে কি না সেটা বের করতে বলেছে। তো দেখো আমরা এখানে এর মান পেয়েছিলাম হচ্ছে এ মাইনাস বি, যেহেতু বলেছে যে এ মাইনাস বি, সেহেতু আমরা এর মান পেয়েছিলাম কত? 56। তো এটা এটা থেকে আমাদের বিয়োগ করতে বলেছে, তো বিয়োগ চিহ্ন আছে সেজন্য আমরা এখানে বিয়োগ দেবো। এরপরে বির মান আমরা পেয়েছিলাম কত? 53, হ্যাঁ, শুধু 53 পেয়েছিলাম। তো আমরা এখানে এখানে লিখবো যে 53, এখানে ব্র্যাকেট দেওয়া যায় কথা না দেওয়া কি কথা, তো এখানে আমরা 53 লিখবো। তো 56 থেকে 53 বাদ দিলে কত থাকে? 3 থাকে, তার মানে এটা উত্তর ঠিক রয়েছে, যেহেতু 56 সামনে প্লাস আর এখানে অবশ্যই +3 হবে, সুতরাং 1 এবং 3 হবে উত্তর, 1 এবং 3। তাহলে 6-এর হবে হচ্ছে খ নাম্বার, 6-এর উত্তর হবে খ নাম্বার। 7 নাম্বার, চিত্রের চিহ্নিত অংশে আছে, এখানে একটা চিত্র চিহ্নিত অংশ দেওয়া আছে, তো এখানে এই এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত, এই এরকম আরও অনেক আছে।
তো এটা দ্বারা বোঝাচ্ছে যে এই সি3 এর চিহ্নিত অংশে আছে, এবং তারপর কি লেখা আছে যে এন এক নম্বর লেখা আছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক মানে হচ্ছে যে এই শূন্যের বাম দিকে যেগুলো যাবে সেটা হচ্ছে ঋণাত্মক, আর অঋণাত্মক মানে হচ্ছে যে সেটা ঋণাত্মক নয়। সেজন্য এটা কি ঠিক হবে? হ্যাঁ, তাহলে এটা অবশ্যই, এগুলো হচ্ছে অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এরপর দেখো 2 নম্বর একটা কথা বলেছে যে সকল মৌলিক সংখ্যা। হ্যাঁ, এখান থেকেই শূন্যের ডান দিকে যদি যেগুলো সংখ্যা থাকবে এগুলো, এর ভিতরে অবশ্যই সকল মৌলিক সংখ্যা থাকবে। হ্যাঁ, মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকেই মৌলিক সংখ্যা বলা হয়। হ্যাঁ, যেমন এখানে 2, 3 আমরা যদি এখানে লিখি 7, এরপরে যদি আমরা লিখি 8 না 9, এরপর হচ্ছে 11, 11 হচ্ছে মৌলিক সংখ্যা, এরপর হচ্ছে 13 মৌলিক সংখ্যা, হ্যাঁ, এরপর হচ্ছে 17 মৌলিক সংখ্যা। অবশ্যই সংখ্যাগুলো এর পরে রয়েছে, সুতরাং এটাও ঠিক হবে। এরপর দেখা বলেছে সকল জোড় সংখ্যা, মানে এখানে এখানে অবশ্যই কিন্তু জোড় সংখ্যা রয়েছে, 2, 2, 4, 8, 6, 10, 12, এগুলো কিন্তু এখানে জোড় সংখ্যাগুলো রয়েছে, সুতরাং এটাও ঠিক হয়ে যাবে। তাহলে 7-এর উত্তর হবে হচ্ছে 3টায়, 7-এর ঘ হবে 1, 2 এবং 3। তো দেখো 8 নম্বর বলেছে -5, -7, -8, -3, -1, 2, 0, 9, 3 এই সংখ্যাগুলোকে সংখ্যারেখার সাহায্যে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাও। তো এটা আমরা এখন সমাধান করবো। প্রথমে দেখে নাও যে কি এই মাইনাসের ঘর হচ্ছে 3টা, -1, -3 এবং -5, আর প্লাসের ঘর হচ্ছে টোটাল 7, 8, এরপর হচ্ছে 1, 0, 9, 3, হ্যাঁ 3, এখানে হচ্ছে কয়েকটা 7টা। আমরা তাহলে এটা এখন সমাধান করব। তো দেখো আমরা এখানে -5-এর এখানে আমরা একটা গোল দাগ দিলাম, এবং -3-এর উপরে একটা দাগ দিলাম, এবং হচ্ছে -1-এর উপরে আমরা কী করলাম একটা দাগ দিলাম। তো এরপরে আছে হচ্ছে আমাদের 0-র কথা ওখানে বলেছে, তো 0-র এখানে আমরা একটা দাগ দিলাম, এরপরে 1-এর উপরে একটা আমরা দাগ দিলাম, এরপরে 2-র উপরে দাগ দিলাম, এরপরে আমরা 3-এর উপরে আমরা একটা দাগ দিলাম, এরপরে আছে হচ্ছে 7, এরপরে 7-এর উপরে দাগ দিলাম, 8-এর উপরে দাগ দিলাম, এবং এখানে একটা 9 রয়েছে, আমরা এখানে 9 ঘর একটা বানা নিলাম। তাহলে এখানে 9-এর উপরে আমরা একটা কী করলাম দাগ দিলাম। তাহলে দেখো এই সংখ্যারেখা আমরা সাজানোর ফলে আমাদের কিন্তু ছোট থেকে বড় করা সহজ হয়ে গিয়েছে। আমরা জানি যে মাইনাসের বা শূন্য থেকে বাম দিকে যত থাকবে এটা হচ্ছে সবচেয়ে ছোট, আর শূন্য থেকে ডান দিকে যত থাকবে সব হচ্ছে বড়। তাহলে আমরা যেহেতু যদি সাজিয়ে নিই এইভাবে, তাহলে কিন্তু আমাদের পারাটা খুব সহজ হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে হবে হচ্ছে কত, -5, তো -5-এর পরে কত হবে -3, তো -3 লিখবে, এরপরে আছে কত -1, তাহলে -1, এরপরে কত 0, তারপরে হচ্ছে 1, এরপরে 2, 3, 7, 8, 9, এগুলো লিখলে কিন্তু হয়ে গেল। প্রত্যেকটা শেষে অবশ্যই কমা দিতে হবে, ঠিক আছে, এটাই উত্তর হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 9 নম্বর সমাধান করব। দেখো লেখা আছে নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে লেখো। মানের ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে এর ভেতরে, এখানে লেখা আছে 0 এবং -7, 0 এবং -7 কিন্তু 1 নয়, হ্যাঁ 0 হচ্ছে প্লাস, হ্যাঁ, আর হচ্ছে -7 হচ্ছে বাম দিকে। তো এটার মধ্যবর্তী যে মানগুলো রয়েছে সেগুলো আমরা এখন সমাধান করব। তাহলে দেখো ক নাম্বারটা আমরা এখন সমাধান করব। তো দেখো এখানে আমি একটা সংখ্যা রেখা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 0 থেকে 7 পর্যন্ত নিতে হবে, তাহলে এখানে হচ্ছে 0 এবং -7 হচ্ছে এখানে রয়েছে। তো এর ভেতরে যে সংখ্যাগুলো রয়েছে এর ভেতর থেকে আমাদের ছোট থেকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তো এখানে হচ্ছে আমরা জানি যে শূন্যের বাম দিকে যত বেশি বাম দিকে তত ছোট, তো -7-এর মধ্যবর্তী, তো এর মধ্যবর্তী কোন পর্যন্ত রয়েছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এগুলো হচ্ছে মধ্যবর্তী, সুতরাং এইগুলোই হবে উত্তর, এগুলাই উত্তর হবে। তাহলে এখান থেকে লেখবে -6 থেকে -6, -5, -4, -3, -2, -1, এইটাই হলো উত্তর, ঠিক আছে। ক নাম্বারের ওই উত্তর হবে হচ্ছে এটাই, এই যে আমি যে দাগ দিয়েছি নিচে এই দাগ পর্যন্ত হচ্ছে উত্তর হবে, আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো খ নাম্বার -4 এবং +4, এর ভেতরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা এখন বের করব। তো দেখো এর খুবই সহজ, আমরা যদি প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে -4-এর এখানে আমরা একটা দাগ দেব, এবং এখানে +4 কোথা রয়েছে এই +4-এর উপর আমরা এখানে একটা দাগ দেব। তো +4 বললাম এই জন্য কারণ এর সামনে কিছু নাই মানে প্লাস রয়েছে, তোমরা এটা জানো।
তো এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো লিখতে হবে, কত সহজ দেখেছো। তো এর মধ্যবর্তী সংখ্যা কোনগুলো রয়েছে, এইগুলো রয়েছে। আর আমরা জানি যে এই বাম থেকে ডান দিকে গেলেই আমরা মানে ঊর্ধ্বগম লেখাটা হয়ে যাবে। তাহলে এটা কি হবে, -3 -2 -1 0 1 2 3। আমি তোমাদের জন্য এভাবে সহজেই বুঝে দিলাম যে এভাবে তোমরা লিখলে কিন্তু হয়ে যাবে। তাহলে খ নাম্বার উত্তর হবে হচ্ছে এটা। এরপরে দেখো গ নাম্বার 0 এবং 7, 0 এবং 7। হ্যাঁ, এটার আমার মধ্য আমরা মধ্যবর্তী সংখ্যাটা বের করব। তো দেখো এখানে 0 কোথায় রয়েছে, এই তো 0, এবং 7 কোথায় রয়েছে, এখানে কিন্তু -7 বলে নাই, +7 বলেছে, সেজন্য আমরা এখানে দাগ দিলাম। তো এর মধ্যবর্তী কি রয়েছে, 1 2 3 4 5 6, তাহলে এইগুলোই হবে উত্তর। ঠিক আছে, 30 এবং -23, এটা একটু বড় সংখ্যা। তো যত বড় সংখ্যা হোক আমরা যদি বুঝে থাকি তাহলে কিন্তু পারবো, তাই না? এখানে অনেক বড় সংখ্যা আছে, তাতে কোনো সমস্যা নাই, আমরা এখন এটা করব। তো দেখো ওইখানে যে লেখা ছিল, কি লেখা ছিল, যে 30 এবং হচ্ছে -23। তো 30 হচ্ছে প্লাস সংখ্যা, আর মাইনাসের দিক থেকে হচ্ছে -23। তো আমরা 23 পর থেকে লিখবো, 23 পর কত রয়েছে, 23 পর রয়েছে -22, এরপর আছে -21, -20, -19, -18, এভাবে আমরা লিখতে থাকবো। এভাবে আমরা পর্যায়ক্রমে আমরা কি ডান দিকে যেতে থাকবো, এবং যতক্ষণ পর্যন্ত না -29-এর কাছে চলে যাই। কারণ হচ্ছে এইখানে বলেছে কত, দেখো -+30, তো +30 পর্যন্ত আমাদের যেতে হবে। তো আমরা কি করলাম, এই প্লাস কি 29 পর্যন্ত চলে আসছি। তাহলে এর মধ্যবর্তী সংখ্যা অনেকগুলো, তো এই সংখ্যাগুলো আমাদের লিখতে হবে, ঠিক আছে। এবং তোমার প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রে, উত্তরের ক্ষেত্রে তোমার এই কথাটা লিখবা যে সংখ্যাদ্বয়ের মান ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। হ্যাঁ, এখানে ঘ নাম্বার দিতে পারো, যে এখানে ঘ নাম্বার দিয়ে সংখ্যাদ্বয়ের মান ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 10 নম্বর সমাধান করব। দেখো 10-এর ক নাম্বার -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে বলেছে, এবং কি বলেছে, -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বের করতে বলেছে। এরপর দেখো ক নাম্বার বলেছে -10 এবং -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তো দেখো এগুলোর সমাধান আমি তোমাদের জন্য তৈরি করেছি। দেখো এখানে হবে হচ্ছে -20 বড়, যখনই বড় বলবে তার মানে বুঝতে হবে যে মাইনাস এটা ছোট হবে, -20 থেকে ছোট হবে। তো এর ছোট কত হচ্ছে, -19, 8, 19, এবং 18, 17 এবং 16। তো এই যে এগুলো রয়েছে এগুলো হচ্ছে উত্তর, 10-এর ক নাম্বার উত্তর। এবং ক নাম্বার হচ্ছে -10 হতে ছোট 4টি ঋণাত্মক সংখ্যা। তো -10 হতে ছোট কোনটা, ছোট মানে হচ্ছে কি, তাহলে তো ডান দিকে যাওয়া যাবে, যেতে হবে বাম দিকে। তো বাম দিকে হবে 11, 12, 13, 14, সেজন্য এই 4টে হবে উত্তর। এরপর দেখো গ নাম্বার -10 এবং -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা -9, 8, 7 এবং 6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনুশীলনী, তোমাদের পূর্ণ সংখ্যার জগতের অনুশীলনীর 1 থেকে 10 পর্যন্ত আমি সমাধান করে দিলাম তোমাদের জন্য। তো তোমরা এর পরবর্তী সমাধানগুলো পাওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে একটা লিঙ্ক দেখতে পাবে, সেখানে পরবর্তী ভিডিওটা তোমরা দেখে নেবে। আর পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে, যেমন 11, 12, 13, 14, 15, 16, এই সমাধানগুলো তোমরা তার পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই দেখে নেবে, এবং ভিডিওর আই বাটনে দেখে নেবে, এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।